আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে আলোচনায় এই আল্লাহর ঘরে আমরা আলোচনা করব পূর্ব আলোচনার যে ধরেই জাহান্নামের শাস্তি অনেক ভাই বলছেন যে হুজুর তাওহীদ নিয়ে কেন বলেন না তৌহিদ নিয়ে আমরা বলেছি আমাদের ধারাবাহিক দর্শ চলছে তৌহিদ নিয়ে ভিডিও আপলোড করা আছে আর এই জন্য অনেক ভাই বলছেন হুজুর শুধু তৌহিদই বলছেন অন্য কিছু বলুন জান্নাত জাহান নামে আলোচনা মানুষকে ভয় দেখান এখন সমস্ত মানুষের তো মন জোগানো সম্ভব না এক একজন মানুষ এক এক রকম সামনে যেটা দেখছে ভাবছে ওইটাই বলে আমার মসজিদে যখন নামাজ পড়ি কোনোদিন ছোট সুরা পড়ি তখন এসে বলে তুমি ছোট সুরা পড়ছো কেন আবার যেদিনে লম্বা সুরা পড়ি সেদিনে এসে বলছে তুমি লম্বা সুরা কেন পড়ো মানুষের প্রকৃতি এটা সামনে যেটা পেলো তার একটা মানে ধরলো আর কি বলছি তৌহিদ নিয়ে কেন এখন জান্নাত জাহান নামের জাহান্নামের বয়ান চলছে তা এখন বলছে তৌহিদ নিয়ে কেন বলেন না আর তৌহিদ নিয়ে যখন বলবো তখন বল শুধু তৌহিদ নিয়েই বলছেন আ তৌহিদের বয়ানে নিতে কি লাগে মানে শুষ্ক শুষ্ক লাগে আর বয়ান শুনতে হলে একটু বেশ অবাক লাগবে কান্না আসবে হাসি আসবে এরকম বয়ান আমাদের দেশের বক্তারা যেমন করে তো মুশকিল হলো এখানেই মানুষের মন জোগানো বড় কঠিন গায়ে কি বলে না আছে গায়ে লা তুদরাক মানুষের যে চাহিদা তো এমন এক লক্ষ্য সেখানে পৌঁছানো কঠিন সবাইকে সন্তুষ্ট করা যাবে না যাই হোক আজকে জাহান নামের শাস্তি কতভাবে হবে এবং শাস্তির উপকরণ কি কি সেই নিয়ে আমরা আলোচনা করব আগে আপনারা শুনেছেন জাহান নামে সারাশি আছে গত আলোচনায় শুনেছেন জাহান নামের সাঁড়াশি আছে মাকা আমি মিন হাদিদ মাকা আমি মিন হাদিদ লোহার সাঁড়াশি সাঁড়াশি কাকে বলে জানেন তো আপনারা কি বলে জারাদিয়া যাকে আরবিতে বলে প্লাস 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 জাতীয় যে হয় ইত্যাদি জাহান বেঁধে রাখার জন্য শৃঙ্খল আছে শিকল আগুনের শিকল হতে পারে লোহার শিকল যাই হোক শিকল আছে সেই শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে কোন কোন জাহান নামীকে বাঁধা হবে শিকল দিয়ে যার দৈর্ঘ্য হবে লম্বা হবে কত কত লম্বা হবে সত্তর হাত সত্তর হাত লম্বা হবে আল্লাহ তালা কোরআনে সোরা গাফের সোরা মোমে না বলছেন একাত্তর নম্বর আয়াতে ইজ ইল আগলালু ফিয়ানাতিহিম ওয়া সালা সিলু ইস মানে সেখানে শিকলের কথা বলছেন শিকল দিয়ে তাদেরকে টানা হবে আর সোরা দাহারে যাকে সোরা ইনসান বলা হয় ইন না আতাদরা আলকা ফিরিন না সালা সিলা ওয়াগলা লা ও সাইরা সেখানে সালা সিল আছে সিলসিলা বলা হয় না সিলসিলা মানে কি শিকল আর সোরা অন্য এক সুরায় কাতে আছে খুজু হুফা গুল্লু সোমাল জাহিমা সল্লু সোমা ফি সির সার ওহা সব রুনা জেরা আন ফসলু এই যে সব রুনা জেরা মানে সত্তর হাত সত্তর হাত শিকল দিয়ে তাদেরকে কি করো বেঁধে নিয়েছো আল্লাহ আকবার। বেরিয়ে আছে জাহান নামে যেমন শিকল দিয়ে বাঁধা হবে এখানে জেলখানায় দেখেছেন আপনারা যখন জেলখানা থেকে কয়েদি নিয়ে আসা হয় কোর্টে দেখেছেন হাতে বাঁধা থাকে পায়ে বাঁধা থাকে তো জাহান্নামে নামে বেড়ি আছে দু রকম এক হচ্ছে পায়ে আর দ্বিতীয় হচ্ছে গলায় বেড়ি হাতের কথা বলা হয়নি কিসের গলার বেড়ি তো গলো দেশে বেরিয়ে পড়ানো হবে সুরা সাবা তেত্রিশ নম্বর আয়তে আছে আনা মানে হচ্ছে গলা বা কি বলে ঘাড় এই ঘাড়ে বা গলায় কি বাঁধা হবে বেড়ি বাঁধা হবে আর তাদেরকে তাদের কাজের বদলা দেওয়া হবে আর মোমেনের একাত্তর নম্বর যে আয়াতটা আগে পড়লাম ইদিল আগলা ফি আনা কেহিম ওখানে সালা কথা আছে সেকুলের বা জিঞ্জিরের জিঞ্জিরের কথা আছে আর সেই সঙ্গে গলার বেড়ির কথা আছে ওদের জন্য রাখা হয়েছে পায়ের বেরিও পদ বেরি সোরা মুজাম মেলে ইন্না লাদাই না আনকাল জাহিমা আনকাল মানে হচ্ছে পায়ের বেরি এবং জাহার নাম প্রস্তুত রাখা হয়েছে জাহার নামে রয়েছে পায়ের বেরি অধিক ও চিরস্থায়ী শাস্তি আস্বাদন করাবার জন্যই যখনই অগ্নিদাহে তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করা হবে মানে কথা আপনারা বারবার শুনেছেন ওই যে পাথর মারা হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে আবার পাথর কুড়িয়ে আনছে আনতে আনতে দেখছে কী হচ্ছে মাথা সোজা হয়ে গেছে তারপরে এইভাবে হ্যাঁ ডাল চিটছে এই দিকটা চিরা হচ্ছে তা করতে করতে এটা ঠিক হয়ে যাচ্ছে আবার এটা এটা চিরছে তখন ওই দিকটা ঠিক হয়ে যাচ্ছে কী জন্য যাতে করে ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে এক টানা তাদের শাস্তি হতে থাকে এবার চামড়াতে আগুন লেগেছে আগুন তো পড়বে পোড়াবে তাই না কিন্তু যেমনি চামড়া ওপরে পূর্বের ভিতর থেকে চামড়া নতুন করে গজাবে তাই না চামড়া যেমনি পড়বে ভিতর থেকে নতুন করে গজাবে আল্লাহ তালার সুরান নিশা ছাপ্পান নম্বর আয়তে বলছেন ইন্ডাল্লাদিন এককাফা সাউফা নসলে কুলনানাদেদ জুলু দোহম বাদদাল নাহম জুলু দান ওয়রাহা লে আজ কুল আজাদ ইনাল্লাহ হাকান আজিজ যারা কাফের যারা আমাদের আমার আয়াতকে কাফে কী বলে আমার আয়াতকে অবিশ্বাস করবে বা কুফরি করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে নতুন চামড়া তার জায়গাতে পরিবর্তিত করব যাতে করে শাস্তি ভোগ করতে থাকে নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী হিকমতওয়ালা বিজ্ঞানময় এই শাস্তি ভোগানোর জন্য চামড়া গজাবে এই শাস্তি ভোগানোর জন্যই তেমনি তাদের দেহের যে স্থূলতা হবে মোটা পাঞ্জাকে বলে কত মোটা হবে জাহান নামি জানেন একটা জাহান নামি কত মোটা হবে এই এত মোটা কি দরকার আছে যাতে করে শাস্তিটা বেশি করে ভোগে তাহলে জাহার নাম কত বড় হবে চিন্তা করতে পারেন জাহার নাম কত বড় আপনি জানেন একটা নিম্নমানের মানের কতটা জায়গা দেওয়া হবে বাসা নাম তার এই দুনিয়াটাই যদি আপনাকে দেওয়া হয় আপনি দুনিয়াটা ঘুরতে পারবেন তাহলে এই দুনিয়া মতো গুণ জায়গা যদি দেওয়া হয় একটা জান্নাতির জন্য তাহলে যা জাহার নামও সেরকম হবে আবার জাহান্নামে নামে হাজারে কটা যাবে নশো নিরানব্বইটা লোক জাহান নামে যাবে তো সেরকম যাহার নাম প্রস্তুত রাখা হয়েছে গুন্তিতে যদি গুনতেই চান আকাশে তারা একবার গুণে দেখেন না আল্লাহ তালা যদি চান এই যে সূর্য কত সূর্য এখন পাওয়া গেছে সূর্য যে জ্বলছে যে অগ্নিকুণ্ড এই ধরনের জাহার নাম প্রস্তুত রাখা আছে তো যদি এক একটা লোককে এক একটা গ্রহই আল্লাহ দিয়ে উপগ্রহে যে গ্রহগুলোর আছে ওগুলো যদি অগ্নিকুণ্ড হয় আর তা সূর্য সূর্য তো পৃথিবী থেকে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তাহলে কত জায়গা আল্লাহ তৈরি আছে সেই জাহান নামে একজন জাহান নামীর মোটা যে সব সব জাহান নামী তো নিশ্চয়ই না হয়তো কোনো কোন জাহান নামী নির্দিষ্ট মানে জাহান নামীদের জন্য তাদের দেহ মোটা হবে একজন কাফের দুই কাঁধের মধ্যবর্তী অংশ যদি কেউ পার করতে চায় এখান থেকে এই পর্যন্ত যদি যেতে চায় তাহলে যদি দ্রুতগামী ঘোড়ার পিঠে যায় তাহলে কদিন লাগবে তিন দিন লাগবে তিন দিনের পথ এইখান থেকে এই পর্যন্ত তাহলে বুঝে নেবে জাহান নামিতে ওই জাহান নামি কত চওড়া হবে আর কত লম্বা হবে আর কত তার চামড়া মোটা হবে ঠিক আছে একটি দাঁত হবে ওহুদ পাহাড় সমান লেন মজা একটা দাঁত যদি ওহুর পাহাড় হয় উহুদ পাহাড় সমান হয় তো নিশ্চয়ই বত্রিশটা যদি দাঁত হয় তো বত্রিশটা ওহুদ পাহাড় পাশাপাশি রাখেন হ্যাঁ যদি মুখের ভিতরে হয় তাহলে মানুষটা কত বড় হবে এগুলো আজগুবি লাগছে তাই না কিন্তু আল্লাহর কাছে আজগুবি কিছু নেই যেমন বললাম যে আপনাকে আপনি নিম্নমানের জান্নাতে আপনাকে দশ গুণ জায়গা দেওয়া হবে পৃথিবীর দশ গুণ পরিমাণ তেমনি এই শাস্তিতেও এই অবস্থা ওহুদ পাহাড় সমান একটা দাঁত হবে আর তার চামড়াটা কত মোটা হবে চামরাটাও হবে তিন দিনের পথ চামড়াটা হবে যে মোটা যে মোটাই যেটা থাকবে আর কি এই মাছখানার মোটাইটা কতটা হবে তিন দিনের পথ আল্লাহ المستعان মুসলিমের হাদিস মা বাইনা মান কাবাইল কাফির ফি নারি মাসিরাতু ثلاثه আইয়ামিন লিরাকিবিল মুসলিহ ইন্ন গিলায জিলদিল কাফির 42 জিরান ওয়া ইন্ন দুরুসাহু মিসলা উহুদ ওয়া ইন্ন মাজলিসাহু মিন জাহান্নামা কমা বাইনা মক্কা ওয়া المدিনা মানে যাহার নামে যে জায়গাটা সে পাবে কতদূর হবে সেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী কত কিলোমিটার মোটামুটি সাড়ে চারশো মোটামুটি চারশো পঁচিশ সাড়ে চারশো যাই হোক কিলোমিটার আল্লাহ আকবর বিয়াল্লিশ হাত তার চামড়া মোটা হবে এক আছে তার চামড়া মোটা হবে কহাত বিয়াল্লিশ হাত আর ওখানে বলা হলো কত তিন দিনের পথ হ্যাঁ আর জাহান নামে তার অবস্থান ক্ষেত্র হবে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান বরাবর আল্লাহ আকবর তাহলে এক একটা জাহান্নামে নামে এক এক রকম হবে মানে কারো চামড়া হবে তিন দিনের পর কারো চামড়া মোটা হবে বিয়াল্লিশ সাত তাই না এক এক জাহান এক এক রকম হবে এসব বিচিত্র লাগে শুনে কেমন যেন আজগুবি হলেও আল্লাহর কাছে অবাস্তবতার কিছু নেই আল্লাহ তালা সবই পারেন অগ্নির বেষ্টনী জাহান নামীদেরকে পরিবেষ্টন করে রাখবে আগুনে যখন থাকবে জাহান্নামী তখন চারিদিক থেকে কি থাকবে আগুনই থাকবে মানে আগুনের বিছানা আগুনের শোয়ার জায়গা আগুনের থাকার জায়গা সব সবকিছু আগুনের আগুনের তৈরি হবে আর আগুন চারিদিকে ঘিরে রাখবে সুরা কাহাফ যেটা আপনার প্রত্যেক দিন জমার দিনে পড়েন কুলিল হাকুমের রব্বিকুম ফমন শাহ আফ আলীন ওমন শাহ আফ আলী আকফুর হক এসে গেছে তোমার ইচ্ছা হয় তুমি মোমেন হও তোমার ইচ্ছা হও তুমি কাফের হও এ কি আছে নাকি না এটা আল্লাহ বলছেন যে যা ইচ্ছা তাই হোক কিন্তু হওয়ার কি দরকার তোমার মোমেন্ট হওয়া দরকার মোমেন্ট না হলে তোমার জন্য প্রস্তুত রেখেছি ই না তাতে নালে জোয়া লেমিনা না রণ আহা তা বিহিম সোরা দে কোহা ওয়াই স্থগিষু যোগাসু বিমা ইনকাল মুহলে ইয়েস বিল বুঝ বেশারাবু ওয়েসাত মোরতফাক আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে ছাড়বে আর কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আগুনের আশ্রয়স্থল আল্লাহ মুান আল্লাহ মাইনানা মিনান্নার অগ্নিদগ্ধে ওদের মুখমণ্ডল বিভৎস হয়ে যাবে সুরা মোমেনিয়ন একশো চার নম্বর আয়তাল্লাহ বলছেন তার ফাহুজু হা হুমুন নাফ ওয়াহু ফি হা আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায় আগুন পড়লে আপনি দেখেছেন আগুনে পড়াল মানুষ দেখেছেন কি বীভৎস লাগে দেখে চামড়াগুলো জড়ো হয়ে যাবে পুড়ে কালো হয়ে যায় তখন সেই মানুষটাকে দেখে ভয় লাগে এই আমাদের খবরে দেখায় না কি করে স্যাংসার করে দেয় মানে সেখানে একটা পর্দা দিয়ে দেয় যাতে করে মানুষ ভয় না পায় তো বিভস চেহারা হয়ে যাবে তাদের আচ্ছা জাহান্নামে নামে উটের মতো বড় বড় সাপ আছে জাহান্নামে নামে সাপেরও ব্যবস্থা আছে আর কার মতো বড় বড় উটের মতো বড় বড় সাপ আছে যদি তা একবার কাউকে দংশন করে তবে চল্লিশ বছর তার বিষাক্ত যন্ত্রণা বিদ্যমান থাকবে একবার যদি দংশন করে দেয় তা বিষ কত বছর জ্বালা থাকবে চল্লিশ বছর জ্বলতে থাকবে খচ্চরের মতো খচ্চর কাকে বলে বাছা নন্দা একটা প্রাণী দেখেছেন খচ্চর আমাদের মানুষকেও খচ্চর বলে খচ্চর কোথাকার খচ্চর মানে কি জারদ সন্তান জারদ সন্তান কেন ঘোড়া আর গাধার মিলনে যেটা হয় বাচ্চাটা সেটাকে কি বলা হয় খচ্চর বুঝতে পারছেন তো এই জন্য যাবার সন্তান গালি দিয়ে খচ্চর বলা হয় তো এই খচ্চরের মতো তার মানে ঘোড়ার থেকে ছোট গাধার থেকে বড় এই খচ্চরের মতো এমন বড় বড় বিছা বিছু যাকে বলে বিছা আছে যার দংশন জ্বালা চল্লিশ বছর বর্তমান থাকবে এটাও হচ্ছে মুসনাদ আহমদ হাদিস ইন্নাফিনারি হাইয়াদ কামসা আলী আনা আকিল তাল সাহু এহদাহুন্ না আল্লাহস আতা ফায়াজেদু হামুয়া বাইনা খারিফা ওয়াইন না ফিন্নহারি আকারে কানফালিল বেগালিল মোক্কাফাতি তালসা ও এহদাহুন্ না ফায়াজিদু হামুয়াতাহা আর বাইনা সানা ৪০ বছর তা জ্বালা করবে যদি একবার ধ্বংসের আল্লাহ হম স্তা দোজকে কাফেরদেরকে উল্টা করে মুখের উপর ভর দিয়ে টানা হবে উল্টা করে মানে পা পা দুটোকে ওপরে তুলে মুখের ওপরে চল মুখের উপরে ভর করে চলানো হবে ইনল মুজডিমি নাফি দলাল ইউ সৈয়দ ইয়ামায়ু সাবু নাফিন নারিয়া আলা উজু হিহিম জোকু মাস্সা সাকার সোরা কামারের সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুজলিম যারা অপরাধী কাফের তারা থাকবে তারা ভষ্টতার মধ্যে আছে আর তারা জাহান্নামের আর তাদেরকে টানা হবে টানা হেঁচড়া করা হবে জাহান নামে তাদের চেহারার উপরে চেহারার উপরে মুখের উপরে তাদেরকে চালানো হবে বলা হবে মাসা সাকার সাকার জাহান নামের এই স্পর্শ তোমরা কি করো আস্বাদন যারা কোনো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে আত্মহত্যা করা কি মহাপাপ আত্মহত্যা করার যে কারণগুলো আছে সেই কারণেও আত্মহত্যা করা যাবে না যেমন যদি কোনো মহিলাকে ধর্ষণ করা হয় তো ধর্ষণ করার আগে সে কি আত্মহত্যা করতে পারে সতীত্ব রক্ষার জন্য কি আত্মহত্যা করবে না তাতেও অনুমতি নেই সতীর্থ রক্ষার জন্য যা করা সে করতে পারে এবার সে বাঁচতে গিয়ে যদি তাকে খুন করা হয় তাহলে সেটা আলাদা কথা কিন্তু নিজে থেকে আত্মহত্যা করা যাবে না আর যারা ওই দেখা হলো না প্রিয় এহ জগতে দেখা হবে পরকালে যারা বলে মনে করছে কি মরলেই এই জগতে মা বাপ তো মেনে নিলো না তো মরলেই আমরা একবার ফেরেস্তা দাঁড়িয়ে আছে দুজনের বিয়ে পড়িয়ে দেবে দিয়ে জান্নাতে আরামসে ঘুরবো দুজনে তাই না প্রেমে প্রেমকে অনির্বাণ রেখে তারা কি করে দুজনে একসাথে আ বুকে মাথা রেখে বিষ খায় কিংবা একটা দড়িতে একটা অন্যাতে একটা শাড়িতেই দেখবেন দুলছে এক জায়গাতে জোড়া তার মানে কি ইহ দেখা হলো না এহ জগতে প্রিয় দেখা হবে পর পরজনমে ইহ জনমে পর মানে মানে বিশ্বাসই হচ্ছে পরজনম আত্মহত্যা মহাপাপ এই জন্য আত্মহত্যাকারী আত্মহত্যাকারী যে মরবে তার জানাজা কে পড়বে না ইমাম পড়বে না যদি মুসলিম হয় তহিদবাদী হয় কিন্তু আক্ষেপে আত্মহত্যা করেছে তাহলে ইমাম সাহেব জানাজা পড়বে না কিন্তু তার জন্য দোয়া করা যাবে তাই না তো পরকালের শাস্তি কী পরকালের শাস্তি হচ্ছে যে অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করবে সেই অস্ত্র দিয়ে জাহান্নামে নামে নিজেকে শাস্তি দিতে থাকবে যদি বিস্পান করে আত্মহত্যা করে জাহার নামে বিস্পান করতে থাকবে যদি পাহাড়ের চেপে পাহাড় থেকে ঝাঁপ দেয় কিংবা যেমন বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে অনেকে তাহলে ওইভাবে উপর থেকে আগুন আগুনের পাহাড়ের ব্যবস্থা আছে সে উপর থেকে আবার আগুনে বারবার ঝাঁপ দিতে থাকবে এভাবে চিরদিন থাকবে যদি সে কাফের হয় আর যদি মোমেন্ট হয় তহিতবাদী হয় তার একদিন না একদিন যদি আল্লাহ চান মাফ করে তাকে শাস্তি ভুগিয়ে আল্লাহ জানাতে দেবেন রসুল্লাহ সরসলাম বলছেন মান তারাদ্দা মিন জাব আলিন ফা কাত আলা নফ শহু ফাফিনা রে জাহান্নামে তারাদ্দা পি এ খালেদা মোকাল্লাদান আবাদা

পেট থেকে বাইরে বেরিয়ে গেছে আর সে চলবে আর তার নারী ভুঁড়ি পেছনে পেছনে আ টানা অবস্থায় ছেঁচড়ানো অবস্থায় যাবে আল্লাহু المستعان এ শাস্তি কার হবে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তারা আইতু ফিহা সাহেবাল মিহজান يجر رقصبه في النار فكان يسرق الحج بمحجنه এমন এক চোরের শাস্তি বলা হয়েছে যে হাজিদের মাল চুরি করত কি সিস্টেমে জানেন একটু চালাকি করে ওই যে লাঠি আছে না এইভাবে বাঁকা লাঠি নিয়ে যেত দিয়ে টানত যখনই হাজি বুঝতে পারতো তখন ও আমার লাঠিতে লেগে গেছে আর যদি বুঝতে না পারত তাহলে চুরি করে নিয়ে চলে যেত এরকম চালাকি অনেক আছে না আমি কোর্টে দুটো কেস এরকম দেখেছি এরকম কাছাকাছি আর কি একটা হচ্ছে ওই আপনার কী ওটাকে স্টেডিয়ামের স্টেডিয়ামে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় তো মোবাইল ঘড়ি এসব রাখে খেলা করে খেলা যারা করে তারা এইসবগুলো রেখে করে তো ও করেছে কি চুরি করেনি নিয়েছে নিয়ে পাশে ঝোঁপ আছে না ঝোঁপে রেখে দিয়েছে তারপরে এরা যখন খেলে চলে গেছে তখন এক সময় পরের দিন এসে সেগুলোকে নিয়ে সে আমরা গাপতে নিয়েছে আর একটা ঘটনা ঘটেছে এখানে হোটেলে হোটেলে মোবাইল রেখে খেয়েছে তারপরে হাত ধুতে গিয়ে মোবাইল ভুলে গেছে যেমন আমরা অনেক সময় মসজিদে ভুলে যাই তাই না তো ও করেছে কি মোবাইলটা সরাসরি নেয়নি ওই সুফরার সাথে সুফরা মানে ওই খাবারের দস্তাখানের সাথে গুটিয়ে ডিব্বাতে ফেলে দিয়েছে তারপর সবাই যখন চলে গেছে তখন আমরা সেখানে গিয়ে মোবাইলটা নিয়ে এসে সে চুরি করছে এটা কেমন চুরি একটু চালাকি করে তাই না ডাইরেক্ট চুরি না তো এই হাজিদের মাল চুরি করতো ঠিক একটু ক্যাপাসিটি করে লাঠিতে এইভাবে টান টানতে লেগে যেত দিয়ে হয়তো এমন মাল যে পুটলি ফুটলি আগেকার যুগে তো আর ছিল না কিছু পুটলি ফুটলি বাধা থাকতো এইভাবে লেগে যেত বাই চান্স যদি হাজির সাহেব দেখে আচ্ছা লাঠিতে লেগে গেছে আর যদি না দেখতো তো পকার পান তো এই রকম চুরির চোরকে দেখলাম যাহার নামে সে নিজের নাড়ি ভুড়ি কি করে বেড়াচ্ছে টেনে নিয়ে বেড়াচ্ছে আল্লাহ মুস্তাহান আর এক শ্রেণীর মানুষ তার নাড়ি ভুড়ি বেরিয়ে থাকবে আর সে তার চারিপাশে ঘুরতে থাকবে ঘানি ঘোরার মতো ঘানি কলুর বলদ দেখেছেন আহ আখ পিসানো দেখেছেন সালে আখ পিসায় এভাবে তারপরে পানি তোলে এইভাবে এইভাবে ঘুরে তাই না এইভাবে ঘুরে বেড়াচ্ছে এই লোকটা কে এই লোকটা হচ্ছে এমন এক ব্যক্তি ইউতা বিররাজুল ইয়ামাল কেয়া মাতি ফাইউল কাফিনা ফতান্দালিকু আখতাব ও বাতনিহি ফাইয়াদুর উবিহা কামায়াদুর উল হিমা রফের রাহা জাহান্নামে এমন এক ব্যক্তি নিয়ে আসা হবে যার নাড়িভুঁড়ি রেখে সে চারিদিকে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির পাশে আটা পেশাও হয় তাই না গাধা দিয়ে এভাবে আটা পেশাও হয় ফাইয়াজতে আমি ও ইলা হেয়া হেলুন না জাহান্নামিরা জাহান্নামবাসীরা তার আশেপাশে গিয়ে দাঁড়াবে ফাইয়া ইয়া ফোলান হরে চিনতে পারবে হরে তুমি তো ওই মালাক কি হলো তোমার এত এরকম শাস্তি আলাম তা বিল মুনকার তুমি তো আমাদেরকে কাজের আদেশ দিতে আর মন্দ কাজে বাধা দিতে ফাইয়া কুল ও বালা সেগুলো হ্যাঁ অবশ্যই দিতাম তো তাহলে তোমার এরকম অবস্থা কেন বলছে কোন তো আমরু বিল মারু ফলা আতি আমি সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজেই করতাম না ও আনিল মুনকার ও আতি আর তোমাদেরকে নোংরা কাজে বাধা দিতাম কিন্তু নিজেই সেই নোংরা কাজ করতাম আল্লাহ ইসলাম মানে যার কথা এবং কাজের সাথে মিল নেই কথা কাজে মিল নেই এমন ব্যক্তি নারী ভুড়ি বেরিয়ে থাকবে চারিপাশে ঘুরতে থাকবে কোন কোনো কাফেরকে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় জাহান নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে নিজের ধ্বংস কামনা করবে তখন ওদের বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো ওয়াহিদা উল্কো মিনহা মাকানাম দা ইয়েকান দাও সোনালিকা সবুরা লাতা দর লিয়াও মা ওয়াহিদা ওয়া দর ও সবুর আন ক্যাসিরা সোরা ফরকানের তেরো চোদ্দ নম্বর আয়াতে একথা বলা হয়েছে ধ্বংস কামনা করলেও সে কি ধ্বংস হয়ে যাবে না মত আসবে চারিদিক থেকে মৃত্যু আসবে কিন্তু মারা যাবে না সুমালা না ধ্বংস আছে কারণ তো বেঁচে নেই মৃত্যু বেঁচে আছে মৃত্যু মৃত্যু এখন বেঁচে আছে যখন মারা যাবে তখন কোথাও পাবে না মৃত্যুকে কখন মারা যাবে মৃত্যু কখন মারা যাবে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপরে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবাই করাবে যাহার নাম বাসীরা শোন এর পরে আর তোমাদের কোনো মৃত্যু নেই এইভাবেই জাহান নামে তোমার শাস্তি ভোগ করতে থাকো আরে জাহান জান্নাতিরা তোমরা শোনো এর পরে আর তোমাদের কোনো মৃত্যু নেই তোমরা এইভাবেই সারা জীবন কোটি 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 কোনো শেষ নেই অনন্তকাল কালের জন্য বেঁচে থাকো দিয়ে জবাই করা হবে তাই না তখন কাফেরদের আফসোসে শেষ থাকবে না আর জান্নাতিদের খুশির সীমানা থাকবে না আল্লাহ জাহান নামের বিভিন্ন ধরনের শাস্তি আছে আগুনের শাস্তি তো আগুন যে আগুনে সবাই ডুবে থাকবে তা না কোন কোন মানুষের আগুন কদ্দূর যাবে পায়ের গাঁঠ পর্যন্ত পায়ের গাঁঠ পর্যন্ত বলা হয়েছে জাহান্নামের নামের হালকা আজাব কি আগুনের এক একজোড়া জুতা সমস্যা নেই আগুনের একজোটা জুতাই সমস্যা নেই তাই না আগুনের এক একজোটা জুতা যদি পায়ে দেওয়া হয় বলা হচ্ছে তারই তাপে মাথার দিমাগ টকবক করে ফুটবে বুঝতে পারছেন তাহলে আগুনের জোতাও সহজ ব্যাপার না যারা গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে অহংকারে না ঝুলিয়ে পড়ে ইচ্ছা করে তাদের সামান্য ছোট্ট একটা আজাব হবে কি হবে ওইটুকু জায়গা আগুনে পুড়বে ওইটুকু জায়গা আগুনে পুড়বে সয়ে নেওয়া যাবে তবুও দুনিয়াতে গাঁটের নিচে কাপড় পরা ছাড়া যাবে না তাই না দুনিয়াতে গাঁটের নিচে কাপড় পরা ছাড়ব না যাহা নামে ওইটুকু অংশ জ্বলবে সমস্যা নেই ও সয়ে নেওয়া যাবে সামান্য অংশ তো কিন্তু দিমাগ বোঝে না যে ওই আগুনে তাপে তার দিমাগ কি অবস্থা হবে আল্লাহ মস্তান মানুষ বিশ্বাস নেই এই জন্যে যারা ঘাটের নিচে কাপড় পরে তারা পরে কোন পরাই করে না এইসব হাদিস শুনেও তারা বিশ্বাস করে না বিশ্বাস করলে এটা করতো যে দেখা যাবে যা হবে হবে হয় আল্লাহ কারিম আর না হয় সামান্য আগুন তো সমস্যা হবে না সহ্য করে নেব আরে জাহান নামে যাওয়াটাই হচ্ছে বিশাল ব্যাপার যা এই ধরনের কেন সই সৈতিরল আল্লাহ গাঁট পর্যন্ত কারো আগুন কারো হাঁটু পর্যন্ত আগুন হবে কারো কোমর পর্যন্ত আগুন হবে কারো গলা পর্যন্ত আগুন হবে

চিত্র যাকে বলে কিছু জাহান নামে চিত্র তুলে ধরলাম শুধু ভয় প্রদর্শনের জন্য ভীতি প্রদর্শনের জন্য যে জাহান্নামে নামে এই ধরনের শাস্তি রাখা আছে আল্লাহ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে সুদ খাওয়ার শাস্তি আলাদা খুন করার শাস্তি তারপরে কি মিথ্যা কথা বলার শাস্তি তারপর গিবত করার শাস্তি চুগলি করার শাস্তি এক একটা পাপের এক এক রকম শাস্তি কাফের শাস্তি মোনাফিকের শাস্তি বিদাতির শাস্তি সব এক এক রকম শাস্তি আল্লাহর কাছে আছে যেগুলো মোটামুটি আছে কিছু একটা একটা সামান্য চিত্র তুলে ধরলাম যাতে করে মানুষ ভয় পায় হে মানুষ তোমরা ভয় করো ইত্তাকুর না তোমরা জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে পানাহ চাও যদি তিনবার চাও জাহান্নাম নিজেই বলবে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে পানাহ দাও আর জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যা কিছু করার দরকার করো জাহান্নাম থেকে বাঁচো যদিও ওর একটা খেজুরের টুকরা হয় আল্লাহ আকবার খেজুরের টুকরা দিয়েও নাম থেকে বাঁচার চেষ্টা করো আর দোয়া করো আল্লাহর কাছে যেন আল্লাহ তালা জাহান্নাম থেকে আমাদেরকে প্রত্যেক নামাজের শেষাংশে দুরুদ পড়ার পরে চারটে জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব যেমন আগেও বলেছিলাম আল্লাহিনে আউজুবিকা মিন নাম। জাহান্নাম আল্লাহিনে আউজুবিকা মিন জাহান জাহান্নাম যেমন জান্নাত চাইবেন তেমনি জাহান্নান থেকে মুক্তি চাইবেন لا تلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وصل...